17 এপ্রিল আপনারা ইতিহাসে নিশ্চয়ই পড়েছেন যে বাংলাদেশের জন্য এটা একটা ঐতিহাসিক স্মরণীয় মুহূর্ত। যে মুহূর্তে একটা স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীর সামনে আত্মপ্রতিষ্ঠা করেছে, পৃথিবীকে সোচ্চারে বলেছে যে আমরা আজ থেকে স্বাধীন। আমাদের একটা ভূখণ্ড আছে, আমাদের একটা জাতীয় পতাকা আছে, আমাদের জাতীয় সঙ্গীত আছে, এবং এই দেশ পতাকা এগুলোকে রক্ষা করার জন্য সারা দেশের মানুষ লড়াই করছে। এবং সেই লড়াই যে জনগণ অস্ত্র হাতে তুলে নিয়েছে তারা সবাই এই সরকারের অনুগত। বাঙালি জাতি তার জাতিসত্তাকে রক্ষা করার জন্য, স্বাধীনতাকে অর্জন করার জন্য যে পরিমাণ বুকের রক্ত ঢেলে দিয়েছে, এটার ইতিহাস বা উদাহরণও পৃথিবীতে কোথাও নেই।